বহুজাতিক কোম্পানির বাজার ধরতে সবুজ কারখানার দিকে ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা। গাজীপুরের টঙ্গীতে এই ধরনের একটি প্যাকেজিং কারখানা নজর কেড়েছে সবার। অর্থনীতিবিদরা বলছেন, ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এবং দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সবুজ কারখানার বিকল্প নেই। এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, পরিবেশ বান্ধব এই কারখানায় তৈরি হচ্ছে রঙের ছোট বড় ক্যান, আইসক্রিমের বক্স, মবিলের ক্যান, ঔষধের বোতল সহ নামি দামি কোম্পানির বিভিন্ন পণ্যের মোড়ক। সোয়া 1 লাখ বর্গফুটের মাঝারি মাপের এই কারখানায় নেই কোনো বৈদ্যুতিক তারের ব্যবহার, ফলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার নেই কোনো সম্ভাবনা। আর আগুন লাগার পরও অন্তত 1.5 ঘন্টা থাকবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পণ্যের উচ্চমান ধরে রাখতে কারখানায় 26টি মেশিনের মধ্যে 22টি রোবট চালিত। আর কারখানার মেঝেতে বসানো হয়েছে উন্নতমানের পলি ইউরেকিং কোটিং, যা উৎপাদিত পণ্যকে ময়লা আর জীবাণুমুক্ত রাখছে। সব কিছু অটোমেটেশন, আগে ছিল যে ম্যানুয়াল, মানুষের অ্যাক্সিডেন্ট হতো, অনেক দুর্ঘটনা হতো, এখন কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমাদের বাসরিক বেতন ভালো বাড়ে, আমাদেরকে সুযোগ সুবিধা ভালো বাড়ে, আমাদের ক্যান্টিন আছে খাওয়ার জন্য। প্রতিযোগিতামূলক বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর চাহিদা থাকায় আর প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে ব্যয়বহুল হলেও এ উদ্যোগ জানায় ব্যবসায়ীরা। বহুজাতিক কোম্পানি এবং লোকাল কোম্পানিগুলো আমাদেরকে খুব এনকারেজ করতেছে। আপনি যদি লুব্রিকেন্ট সেক্টরও দেখেন, আমাদের প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আইসক্রিম সেক্টর দেখেন, প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। আমরা এই কমপ্লায়েন্ট ফ্যাক্টরিটাতে এই জায়গাগুলোকে, ফুড সেফটি, হেলথ সেফটি, এগুলোকে খুব বেশি অ্যাড্রেস করেছি। অর্থনীতিবিদরাও বলছেন, সবুজ কারখানার জন্য ব্যবসায়ীদের আগ্রহী করে তুলতে সরকারেরও আছে নানা চেষ্টা, আর বিদেশি ক্রেতার চাহিদা তো থাকছেই। প্যাকেজিংটা তো একটা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে হিসেবে কাজ করে। তো যখন মনে করবে যে না, এই এই প্রোডাক্টটার প্যাকেজিংটাও একটা গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, তখনও কিন্তু বায়াররা এটাতে অ্যাট্রাকশন ফিল করবে। মজার ব্যাপার হচ্ছে, 5 তলার এই কারখানার কর্মীদের কাজের উপযোগী তাপমাত্রা বজায় রাখতে দরকার অন্তত 400 টন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। কিন্তু তুরস্ক থেকে আনা যন্ত্রপাতি দিয়ে মিনিটে 20 বার করে বাইরের হাওয়া এনে তা ঠান্ডা করার ব্যবস্থা থাকার কোনো এসির দরকার হচ্ছে না। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্স নিউজ, গাজীপুর।